অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ভারত। সবশেষ খবরে, তিন উইকেটে ভারতের সংগ্রহ ২৪ রান। দুবাইয়ের আইসিসি গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই টস ডিসিশনের ফল পায় লাল সবুজের যুবারা। দ্বিতীয় বলেই ওপেনার আদর্শ সিংকে ফেরান মারুফ বৃথা। নিজের দ্বিতীয় ওভারে এই পেসার তুলে নেন অর্শিন কুলনারডির উইকেটও। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। আরব আমিরাত, জাপান ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে টাইগার যুবারা। কোনো ম্যাচ না হারায় আশিকুরের দল এখন আত্মবিশ্বাসে তুঙ্গে। আফগানিস্তান আর নেপালকে হারালেও গ্রুপ পর্বে আর্চ রাইভাল পাকিস্তানের কাছে হয়েছে ইন্ডিয়া।